কবিতা পাপ মোচন, কবি আব্দুল সালাম চৌধুরী। খুব হিসাব করে দেখলাম পুঙ্খানু পুঙ্খানু রূপে, কখনো ওই রহমানের আদেশ পালন সম্ভব হয়নি। কিছুটা করেছি আরেকটু সুখের আশায়, কিছুটা করেছি ভয়াবহ যে কোনো বিপর্যয় থেকে যেন প্রাণে বেঁচে যায়। কিছুটা লোভে, কিছুটা লোকে কি বলবে তবে, কিছুটা যদি এমনি এমনি পরকালের পার পাওয়া যায়। কখনো আবার ভাষার বেড়া জালে আটকে গেলাম, কিংবা তার তর্জমা বুঝতে হিমশিম খেলাম, তার রীতিনীতি বুঝতে বুঝতে চলে এসেছি আজ পঞ্চাশের কাছাকাছি। সব সময় এই ছিল মনে, যদি আরো কিছুদিন বাঁচি তবেই করব, সবই করব, আর একটু বুড়ো হলে। আজ ফিরে দেখা জীবনের কিছু স্বেচ্ছাচারিতা, কিছুটা বয়সের উন্মাদনার স্মৃতিকথা, কিছুটা গায়ের শক্তির প্রকাশনায় মত্ত কিছু রজনী, কিছুটা চোখ রাঙিয়ে লেনা দেনা হানাহানি, কিছুটা অর্থ কিংবা পেশি শক্তির কারণে। একদিন সবই যে ধূলিসাৎ হবে তা আজও কয়জন সঠিক জানে। কিছুটা অতি আনন্দের বিড়ম্বনা নেচে নেচে, কিছুটা অভুজতাই মরিহাই, আজ নিজেই গেলাম ফেসে। প্রায়শী মৌলবী সাহেবগণ বলতেন ওসব পাপ, বলতেন ফিরে আসবে মনা, যতই করিস দৌড়ঝাঁপ। সত্য আজ ফিরে এসেছি তোমারই দুয়ারে, যেখানে পাপ মোচন হয় যদি অনুতপ্তে অশ্রু ঝরে। আজ পাপ মোচন হবে মহাকাব্যের এই ঘরে, প্রভু ক্ষমা করিও তুমি মনিব, মনিবি ভেবে আমি এসেছি তোমারই দরবারে। আমার কোনো হিসাব নেই, হিসাব দেবার ক্ষমতাও আমার নেই, আমি জানি পুঙ্খানু পুঙ্খানু জীবনের ডায়েরি দেখলে মরেও যে ঠাঁই নেই। আমি দৃঢ় চিত্তে সকল অতীত ধুয়ে দিলাম ওই জমজমের জলে, আমি জানি তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি মহা ক্ষমতার অধিকারী, দোজাহানের বাদশা। তুমি পারো আলো ফোটাতে তোমাতেই সকল আশা, আমরা যারা সমর্পণ করতে এসেছি আমাদের স্বকীয় পাপ, তুমি মোচন করো আপন বান্দা ভেবে, তুমি যে শ্রেষ্ঠ ইনসাফ। আমি হাজির আমার মহান সত্তার কাছে, তার অনুগ্রহ লাভে, তার মহানুভবতার প্রতি আস্থায় আমার মস্তক নত তবে। আমি সিক্ত নয়নে এসেছি তোমারই প্রাঙ্গণে, প্রভু মুছে দাও আমার যত পাপ, পুঙ্খানু পুঙ্খ খুঁজিও না মাবুদ, সহজেই করে দাও মাপ, সহজেই করে দাও মাপ, সহজেই করে দাও মাপ।